আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا حبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه بوالده وولده والناس أجمعين. أما شبابي بدر الشريف لنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله. مدرسة دعوة الحق قطيع الدين سبتم بارشيك وازمع فليت আজকের সম্মানিত সভাপতি খাদিমুল হুজ্জাজ হযরত মাওলানা সাইয়্যিদ আহমদ সাহেব উপস্থিত মুআজ্জাজ মুহতারাম শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম সম্মানিত উপস্থিত আমার প্রিয় দিনী ভাইয়েরা পর্দার অন্তরে বোমা বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে একটা দিনই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করছেন, এই জন্য আমরা আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দিনই মসজিদগুলি অত্যন্ত ফজিলতপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মজলিস। এই মজলিসে যারা উপস্থিত হয় তারা আল্লাহ পাকের খাস রহমতের দ্বারা পরিবেষ্টিত হয়ে যায় এবং আল্লাহ পাক তাদেরকে তাদের জীবনের গুনাহ খাতাগুলি আল্লাহ মাফ করে দেন। কম বড় কথা না, সামান্য সময় তিনি মজলিসে উপস্থিত হওয়া আল্লাহের তৌফিক ছাড়া হয় না। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহের তৌফিক ছাড়া এই পর্যন্ত আসার আমাদের সাধ্য ছিল না। কত ভাইয়ের কাছে দাওয়াত হচ্ছে, সব ভাই আসতে পারে না। আমাদের আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক আমাদের সকলের শ্রদ্ধাভাজন পুরা বাংলাদেশের ওলামায়ে কেরামের মুরব্বী, আমাদের মুরব্বী
আজহার আলী আনোয়ার শাহ সাহেব দামাত বারাকাতুহুম অসুস্থতার কারণে আসতে পারেনি। আল্লাহ পাক ওনাকে পরিপূর্ণ সুস্থতার সাথে হায়াতের তৈবা দান করেন। এই ধরনের ওলামায়ে কেরাম দুনিয়াতে থাকাটা এটা বহুত বড় আল্লাহ পাকের খাস রহমত বরকত। কেননা ওলামায়ে কেরাম যেদিন কিয়ামতের আগে আগে দুনিয়ার থেকে আল্লাহ তাআলা এলেম উঠায় নেবে, এলেম উঠানো কিভাবে এলেম দুনিয়ার থেকে উঠে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলামা যাদের সিনার মধ্যে এলেম আছে আল্লাহ বা তাদেরকে দুনিয়ার থেকে উঠায় নেবে। এরকম ভাবে একদিন দুনিয়া আলেম শূন্য হয়ে যাবে। যখন আলেম শূন্য হয়ে যায় তখন এই দুনিয়ার মধ্যে অন্ধকার এসে যাবে। অন্ধকার বলতে বাতি নিভে গেছে এরকম না, এরকম অন্ধকার না, দুনিয়ার মধ্যে নানান রকমের দিনের বিষয়ে মানুষের ইমান আমল এই সমস্ত বিষয়ে নানান রকমের নতুন নতুন মতবাদের সৃষ্টি হবে। মানুষের কাছে যখন সহি এলেন থাকবে না তখন মানুষের আমলও সহি হবে না। আমল সহি হওয়ার জন্য সহি এলেমের দরকার, আর সহি এলেম কাদের কাছে পাওয়া যাবে, উলামায়ে কেরামের কাছে। আর উলামায়ে কেরাম কোথায় পাওয়া যাবে, উলামায়ে কেরাম কোথায় তৈরি হয়, মাদ্রাসা। মাদ্রাসা মাদ্রাসা হলো এলেমের হেফাজতের মার্কাজ, আল্লাহ দিনের হেফাজতের কেন্দ্র, পাওয়ার হাউস। এটা দুর্গ বলতে পারেন, ক্যান্টনমেন্ট বলতে পারেন। মাদ্রাসা এত বড় নিয়ামত দুনিয়াতে, যতদিন মাদ্রাসা থাকবে ততদিন পর্যন্ত এরকম এলেমের হেফাজত হবে, আমলের হেফাজত হবে। যখন মাদ্রাসা থাকবে না তখন মানুষের মধ্যে যখন সহি এলেম থাকবে না তখন আমলও সহি থাকবে না, আমাদের দিনদারিও সঠিক থাকবে না, নানা রকমের মনমানি দিনদারি শুরু হবে, ভুল আর শুদ্ধর কোনো পার্থক্য থাকবে না, কোনো তমিজ থাকবে না। যেরকম ভাবে আমাদের ব্যক্তি আমল নষ্ট হয়ে যাবে, আমাদের ঈমান আকীদা নষ্ট হয়ে যাবে, আমাদের আমলগুলি এই আমলগুলো নষ্ট হয়ে যাবে, নানান রকমের ভুল ত্রুটি আমল শুরু হয়ে যাবে, এরকম ভাবে আস্তে আস্তে এক সময় এরকম হবে। তখন কিয়ামতের আগে ওই দজ্জাল এসে যাবে, আর এই দজ্জাল তখনই আসবে যখন এলেম থাকবে। যতদিন দুনিয়াতে এলেমের চর্চা থাকবে, আলেম থাকবে, মানুষের মধ্যে সহি ঈমান আমল থাকবে ততদিন পর্যন্ত এই দজ্জাল আসতে পারবে না। এই দজ্জাল ইহুদির থেকে দজ্জাল ইহুদি বংশোদ্ভূত হবে এই দজ্জাল। এই জন্য ইহুদিরা এই সবসময় তারা এই মুসলমানদের দুশ্মন, ইসলামের দুশ্মনী করে তারা। যতদিন পর্যন্ত
এলিমের নূর দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত এই দাজ্জাল আসতে পারবে না। এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এক ধরনের মানুষ ওই যে জিনে ধরে, জিন্নাতদের মধ্যে ভালো জিনও আছে খারাপ জিন আছে মানুষের মধ্যে। তো যখন জিনের ওই কবিরা যাইছে জিনে বান্ধে শাস্তি দেন তখন আমি চলে যাব, যদি ভালো জিন হয় তাহলে আমার একটু ফুল দেব, ফুল যখন তার সামনে ফুল ধরা হয় তখন সে ওই ফুলের মধ্যে ইয়ে করে চলে যায়। আর যদি খারাপ জিন হয় তখন তার সামনে পায়খানা রাখতে হয়, তখন পায়খানা রাখলে ওই খারাপ জিন সে ওইরকম ভাবে ওই পায়খানার মধ্যে ইয়ে করে সে চলে যায়। তো এরকম যতদিন পর্যন্ত দুনিয়াতে এই এলেমের নূর থাকবে ততদিন পর্যন্ত দুনিয়াতে এই দাজ্জাল আসবে না, কিয়ামত আসবে না। এই জন্য এই দুনিয়াতে কিয়ামতের আগে বিভিন্ন রকমের কিয়ামতের আলামতের কথা আসছে, অনেক আলামত এরকম এখন দৃশ্যমান হয়ে গেছে। কিয়ামতের আগে যে সমস্ত আলামত গুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এগুলি অনেকগুলি দৃশ্যমান হয়ে গেছে এবং এখনো অনেকগুলি বাকি রয়ে গেছে। তো কাজেই এটা কোন ইমানদার কামনা করতে পারে না, কেননা ওই সময় কিয়ামতের আগে মানুষের ইমানের উপরে টিকে থাকা এত কঠিন হবে যে হাতে জ্বলন্ত আঙ্গার, আগুনের অঙ্গার যদি জ্বলন্ত অবস্থা হাতে রাখে যেরকম কঠিন, এমন এক সময় আসবে মানুষের ইমান ইমানদারের ইমান রক্ষা করে এরকম কঠিন হবে। এবং মানুষের অবস্থা এরকম হবে যে সকালে সে ইমান অবস্থা মুমিন অবস্থায় ঘুম থেকে উঠবে, সন্ধ্যায় সে কাফের অবস্থা গড়ে তুলবে, এমন অবস্থায় সে যাবে। তা আমরা তো সবাই যারা এখানে উপস্থিত অনুপস্থিত আমরা সবাইকে আমাদের ইমানের হেফাজত হোক, ইমানের সাথে আমাদের জীবনের পরিসমাপ্তি ঘটুক, ইমানের সাথে আমাদের মৃত্যু হোক, এটা কি আমরা কামনা করি না ভাই? যদি ইমানের সাথে আমাদের মৃত্যু না হয় তাহলে কিন্তু আমাদের সব যত আমল বলেন, যত নামাজ রোজা হজ যাকাত যত রকমের নেক আমল বলেন, কিন্তু মৌতের সময় যদি ইমানের সাথে মৃত্যু না হয় তাহলে কিন্তু সব বেকার হয়ে যাবে। ইমান সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করছেন সবচেয়ে বড় নিয়ামত হল নিয়ামত ইমান। এই ইমান না থাকলে একটা মানুষ সে ছিল জাহান্নামে, চিরকাল সে জাহান্নামের শাস্তি দিবে। আর যদি ইমানটা থাকে কিন্তু সে ইমানের চাহিদা পূরণ করে নাই, ইমানের হক আদায় করে নাই, ইমানের চাহিদা কি যে সে বাসত নামাজ পড়বে, মহিলারা পর্দা করবে, নামাজ পড়বে, হজ করবে, জাকাত দিবে, পর্দা পুষিদ্ধান্ত চলবে, হালাল ভাবে কামাই রোজগার করবে, হারাম থেকে বর্জন করবে, গুনার কাজ করবে না, এগুলো হইল ইমানের হক, ইমানের চাহিদা। একজন মানুষ পাঁচ অর্থ নামাজ সে মসজিদে আদায় করে, জামাতের সাথে আদায় করে, তকবীরুল্লাহর সাথে আদায় করে,
এই লোকটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে সার্টিফিকেট দাও যে সে একজন ইমানদার, সে একজন ইমানদার। কিন্তু আরেকজন একেবারে মসজিদের দেওয়ালের ঘেঁষা তার বাড়ি, সে মসজিদে আসতে পারে না, সে মসজিদের জামাতে মসজিদে নামাজের জন্য আসেন, কিন্তু ইমানদার, সে ইমানদার, কিন্তু তার ইমানটা দুর্বল নাকেস। আর ওই যে পাঁচ ওয়াক্ত নামাজ সে জামাতের সাথে মসজিদে পড়ে, তার ইমানটা সবল দুর্বল না, কামেল, তার ইমান কামেল ইমান। এই ইমান আমাদেরকে কি করে নামাজ পড়ায়, ইমান আছে বিদায় আজকে আপনার এখানে আসছেন, ইমান আছে বিদায় আপনারা নেক আমল করেন, এটা ইমানের আলামত। ইমান হলো গাছ, ইমান একটা গাছের মতো, আর এই গাছের ফল হইল আমল, ফল হইল আমল। এই জন্য যার ইমান যত মজবুত, যার ইমান যত কামের, সে তত বেশি, সে তত বেশি আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলে। যার ইমান যত বেশি দুর্বল, সে তত বেশি এরকম ভাবে গাফলতি করে, উদাসীনতা করে, ঠিক মতো নামাজ পড়ে না, গুনার কাজ করে, তার ইমান দুর্বল। কিন্তু এই দুর্বল ইমান ওলাও আল্লাহ তাআলার কাছে এত দামি যে সে শুধু ইমানের খাতিরে একদিন সে এই যে নেক আমল করে নাই, আল্লাহ পাকের ফরজ ওয়াজিব গুলি আদায় করে নাই, কিন্তু সে কবরের শাস্তি কাটবে, জাহান্নামের শাস্তি কাটবে। কিন্তু একদিন সে তার এই ইমানের কারণে আল্লাহ পাক তাকে তার জন্য তার আল্লাহ পাকের জান্নাত ওয়াজিব হয়ে গেছে, একদিন সে আল্লাহ পাক তাকে জান্নাতে দিবে। কিন্তু যে একবারে বেঈমান হয়ে মারা গেছে, তার চিরকাল সে জাহান্নামে। একটা মানুষ আগের থেকেই সে বেঈমান কাফের, সে ইমান কবুল করে নাই, ইসলাম কবুল করে নাই, সে তো বিনা হিসাবে জাহান্নামে, সে তো বিনা হিসাবে জাহান্নামে। কিন্তু একজন দুর্বল ইমানদার সে জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে যাওয়ার আগে এই আল্লাহ পাকের হুকুম আহকাম এগুলি পরোয়া করে নাই, এই কারণে তাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের শাস্তি তাকে থাকতে হবে, তারপর আল্লাহ পাক তাকে জান্নাতে দেবে। তো কাজেই এই ঈমান আল্লাহ তাআলা আমাদেরকে যে ঈমানের নিয়ামত দান করছেন, এই নিয়ামতের কদর করা, আমরা এই ঈমানের নিয়ামতের শুকরিয়া আদায় করা, আমরা কি কোনোদিন করছি? আমরা তো দুনিয়াতে সামান্য কিছু কারোর থেকে কিছু পাইলে তার শুকরিয়া আদায় করি, একটু ভালো খাইলে খাওয়াইলে কেউ তার শুকরিয়া আদায় করি, কেউ আমাদেরকে কিছু দিলে, গিফট দিলে, হাদিয়া দিলে তার শুকরিয়া আদায় করি, দুনিয়াতে কিছু পদ পজিশন উন্নতি হইলে শুকরিয়া আদায় করি, কারো সন্তান নাই সন্তান পাইলে শুকরিয়া আদায় করি, কারো সন্তান শিক্ষিত হইয়া চাকরি করে সে খুব শুকরিয়া আদায় করে। কিন্তু এই সমস্ত যত নিয়ামত আছে, এই সমস্ত নিয়ামত গুলি তো অস্থায়ী, এই সম্পদ, টাকা পয়সা, সন্তান, এগুলো সব অস্থায়ী, কিন্তু এগুলি পাইয়ে আমরা খুব শুকর আদায় করি। কিন্তু ইমানের দৌলত, ইমান যে আল্লাহ পাক আমাদেরকে সবচেয়ে বড় দামি, সবচেয়ে বড় নিয়ামত, সেই ইমানের নিয়ামত দান করছেন, এর জন্য তো আমরা কোনোদিন কি বলছি আলহামদুলিল্লাহ,
আল্লাহ পাক আমাকে তো মুসলমান না বানাই কাফের বানাই দেবেন, আমাকে তো অমুসলমানের ঘরে জন্ম হইতে হইলে কি আমি ইমানের দৌলত পাইতাম? আল্লাহ পাকের নিয়ামত এগুলি কি আমরা আল্লাহ পাকের নিয়ামতের উপযুক্ত? আমরা কি কোনোদিন আল্লাহর কাছে এগুলি চাইছি? সব আল্লাহ তাআলা এগুলি বিনা চাওয়ায় আল্লাহ পাক আমাদেরকে এত নিয়ামত দান করছেন, কিন্তু আমরা সে আল্লাহ পাকের সে নিয়ামতের শুকর আদায় করি না। দুনিয়ার সামান্য চিজ বস্তু পাইলে এটার খুব শুকরিয়া আদায় করি, দুনিয়ার সামান্য কোনো চিজ বস্তু যদি আমার হাত ছাড়া হয়ে যায় এর জন্য খুব আফসোস করি, কিন্তু আমার ইমানের কোনো উন্নতি হইল শুকরিয়া আদায় করি না, ইমানের কোনো ঘাটতি হইল আমরা আফসোস করি। হাদিসে বাগের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনের পরিচয় বলছে যে এই দুনিয়াতে মুমিন ইমানদারের পরিচয় কি? ইমানদারের পরিচয় হলো যারা দুনিয়াতে নেক আমল কইরা, নেক আমলের দ্বারা, নেক আমল করার দ্বারা, নেক আমল করার দ্বারা কারো অন্তরের মধ্যে যদি খুশি আসে, অন্তরে খুশি হয়, অন্তর অন্তরের মধ্যে খুশি আনন্দ উপভোগ হয়, তাহলে এটা ইমানের আলামত। এবং গুনার কাজ করার পরে কারো অন্তরে যদি কষ্ট লাগে, গুনার দ্বারা কারো অন্তরে যদি কষ্ট লাগে, এটাও ইমানের আলামত। এখন যার এই অনুভূতি নাই, ন্যাক আমলের দ্বারাও তার কোনো অন্তরে সুখ অনুভব করে না, গুনার দ্বারাও তার অন্তরের মধ্যে কোনো কষ্ট লাগে না, এরকম ইমানদার, এই ধরনের ইমানদারের অবস্থা খুবই মানে আপনার অত্যন্ত নাজুক অবস্থায় আছে। অত্যন্ত এই ইমান না থাকার মতনই, কারোর মধ্যে ইমান থাকবে তো তার মধ্যে নেক আমল করার দ্বারা তার অন্তরে শান্তি লাগবে, কোনো গুনার কাজ হইলে তার অন্তরের মধ্যে অন্তর দাহ হবে, অন্তরে কষ্ট পাইব, এটি হল ইমানের আলামত। এখন আমরা আমাদের ইমানের অবস্থাটা একটু যাচাই করি যে আমরা যে নেক আমল করার ব্যাপারে আমরা কতটুকু যত্নবান, কতটুকু নেক আমল করি, যে নেক আমল গুলি করি এটি কি যথেষ্ট? আমার নেক আমলটা কি আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার যোগ্যতা রাখে? আল্লাহ তাআলা তো আমার আমল সংখ্যা দেখবেন না, যে কে কি পরিমাণ নেক আমল করছে, আল্লাহ তাআলা দেখবেন যে সে যে নেক আমল গুলি করছে এই নেক আমল গুলো আল্লাহ তাআলার মানদণ্ডে, যে আল্লাহ পাক এই একটা মানদণ্ড দিয়ে দিছেন, যখন আমাদের আমলগুলি এই মানদণ্ডে উত্তীর্ণ হবে তাহলে এটা একমাত্র আল্লাহর কাছে কবুল হবে। শুধু যার যার অভ্যাস মতো, যার যার চাহিদা রুচি মতো, যার যার মন চায় যে যেভাবে করে এইভাবে করলে এটা আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার অগণিত অসংখ্য এহসান ফজল ও করম, যে আল্লাহ পাক এটা আমাদেরকে পরিষ্কার ভাবে বলে দিচ্ছেন যে তোমরা নেক আমল যার যার খেয়াল খুশি মতো করলে হবে না, যার যার অভ্যাস মতো করলে হবে না, এই নেক আমলগুলি হইতে হবে আল্লাহ
আমার আল্লাহ তাআলার হাবিব আল্লাহ পাকের হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আমাদের সমস্ত বিষয়ের জন্য সমস্ত কিছুর জন্য নমুনা হিসেবে আল্লাহ তাআলা পাঠাইছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সর্ববিশ্বে আমাদের জন্য নমুনা। আমার ওযু, নামাজ, হজ, যাকাত, যাবতীয় ইবাদত বন্দেগী সমস্ত কিছু নমুনা নিতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো কাজেই একটা হলো আমলের বডি শরীর, একটা হলো আমলের বডি, আর একটা হলো আমলের রূহ আত্মা। রূহ ছাড়া যেমন এই দেহের কোনো দাম নাই, আবার দেহ ছাড়া আত্মার সুদ দাম নাই। এই দেহ এবং আত্মার সমন্বয়ে যেটা হয়, যেরকম আপনার আমলের মধ্যে আমলের নমুনা হবে, বডিটা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, আর ওই আমলের রূহটা হবে ইখলাস। এজন্য ইখলাস ছাড়া যেরকম আমল আল্লাহ তাআলা কবুল করবেন না, আবার সুন্নত ছাড়া আমল শুধু ইখলাসের দ্বারা আল্লাহ পাক আমল কবুল করবেন না। যেরকম ভাবে একটা উদাহরণ, কেউ যদি আসরের নামাজ পড়ে 20 রাকাত নফল নামাজ পড়ে খুব ইখলাসের সাথে পড়ে, এখন এই 20 রাকাত নফল নামাজের দ্বারা সে আল্লাহর কাছে কোনো সওয়াব পাবে? কোনো সওয়াব পাবে না, আরো গুনাহ হবে। কেউ যদি আপনার রমজান মাসে রোজা রাখে, শাওয়ালের প্রথম দিন, ঈদের দিন, সে ঈদের দিনে যদি সে কি করে রোজা রাখে, তাহলে এই রোজা এটা রোজা হবে গুনাহ হবে? ঠিক, এখানে তার ইখলাস আছে, ইখলাস ঠিকই আছে। ইখলাস কাকে বলা হয়? ইখলাস হল যে আমলটা একমাত্র আল্লাহর জন্য করা। ইখলাস মানে হলো যে আমলটা একমাত্র আল্লাহর জন্য করা। এজন্য আমাদেরকে সব সময় যাচাই করতে হবে আমরা যে নেকামটা করতেছি, এই আমলটা কার জন্য করতেছি? এটা একমাত্র আল্লাহর জন্য করতেছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছি। এবং আমরা যে আমলটা করতেছি, এই আমলটা কি মাসালা মোতাবেক হইতেছে না আমার অভ্যাস মতো, আমার নিজের মন মতো হইতেছে? যদি আমার মন মতো হয়, আমার অভ্যাস মতো হয়, তাহলে কিন্তু এই আমল যদি মাসালা মোতাবেক না হয়, তাহলে এই আমলও আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য ভাইরা আমার, এই আমল করতে হলে এলেমের দরকার। এলেম ছাড়া কোনো আমল সহি শুদ্ধ হবে না। এই জন্য আল্লাহ তাআলা ইমানের পরে আমল কো আল্লাহ তাআলা ফরজ করছেন। যেরকম ইমানের পরে আমল ইবাদতের মধ্যে নামাজ, কিন্তু এই নামাজ পড়তে হইলে আপনি কি লাগবে? এলেম লাগবে, কিভাবে ওযু করতে হবে, হ্যাঁ ওযুর সুন্নত কি, ফরজ কি, হ্যাঁ এগুলো যদি আপনি মাসালা না জানেন, তাহলে আপনার নামাজ ওযু শুদ্ধ হবে? ঠিক এরকম ভাবে আপনি যদি নামাজ পড়েন, তাহলে নামাজের ওয়াক্ত আপনাকে চিনতে হবে, পাঁচ ওয়াক্ত এরপরে নামাজ, এই নামাজের মাসালাগুলি ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলি আপনাকে জানতে হবে। এই জন্য এলেমকে ফরজ করা হয়েছে, এলেমকে ফরজ করা হয়েছে। হাদিসে পাকের মধ্যে আসে, তলাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, ফরজে আইন। এটা পুরুষের জন্য হোক, মহিলাদের জন্য হোক, পুরুষকে জরুরি পরিমাণ দিন এলেম শিখতে হবে। এতটুকু এলেম শিখতে হবে, যতটুকু এলেম শিখলে আল্লাহ পাকের ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা এই সমস্ত আমলগুলি সঠিকভাবে সে আদায় করতে পারে, এবং
সে হারাম হালাল হারাম চিনতে পারে, তার গেজা মানে তার কামাই রোজগারটা যাতে হালাল হয়, পাক পবিত্রতার মশালা তাকে শিখতে হবে, ফরজ গোসল কেমনে করতে হয় এটা শিখতে হবে, কাপড় কেমনে পাক করতে হয় এগুলি শিখতে হবে। যদি না শেখা হয় তাহলে এটা কিন্তু কবিরা গুণা, এলেম না শিখা এটা কিন্তু গুণা। এই জন্য এলেম শিক্ষা করাকে ফরজ করা হয়েছে। যেরকম ভাবে আমার নিজের ইমান আমল গুলি সঠিকভাবে শিখতে হবে, আমার ইমান আমার ইমানের পরে আকিদা, আমাদের আকিদা বিশ্বাস আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদা কি, যদি আমার আকিদা বিশ্বাস ত্রুটি থাকে, আকিদার মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে আমার সমস্ত আমল বেকার হয়ে যাবে। এজন্য আকিদা সম্পর্কে জানতে হবে, আল্লাহ সম্পর্কে আকিদা, রাসূল সম্পর্কে আকিদা, কিয়ামত সম্পর্কে আকিদা, তকদির সম্পর্কে আকিদা, এই সমস্ত আকিদার সম্পর্কে এলে আমাকে শিখতে হবে। তারপরে আমলগুলি সঠিকভাবে করতে হইলে যেরকম নামাজ, নামাজ পড়তে হইলে কোরআন শরীফ তেলাওয়াত শিখতে হবে, কোরআন ছাড়া নামাজ নাই। কোরআন শরীফ ছাড়া নামাজ পড়া যাবে? কোরআন এজন্য প্রত্যেকেই এতটুকু পরিমাণ কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখতে হবে, যতটুকু তেলাওয়াত সহি শুদ্ধভাবে তেলাওয়াত শিখলে যাতে আমার অন্তত পক্ষে পাঁচ ভক্ত নামাজটা সহিশুদ্ধভাবে আদায় হয়। নামাজ যদি নামাজ ভঙ্গ হওয়ার কারণের মধ্যে প্রথম কারণ মনে হইল অশুদ্ধ কোরআন শরীফ তেলাওয়াত, আর সুরা ফাতিহা ছাড়া তো নামাজই হয় না, প্রত্যেকটা রাকাতে সুরা ফাতিহা পড়তে হয়। এজন্য সুরা ফাতিহা সহ অন্তত পক্ষে কম পক্ষে পাঁচ সাতটা সুরা আপনার মুখস্থ করতে হবে, সহি শুদ্ধভাবে করতে হবে। এটা যারা আপনারা আগে শিখছেন, আগে কিন্তু এত মাদ্রাসা ছিল না, এত আলেম ছিল না, আগে আপনার এই অবশ্য গ্রামে গ্রামে মক্তব ছিল কিন্তু এত বড় বড় আলেম ছিল না। এজন্য আলেমদের কাছে আপনার এরকম নামাজের মধ্যে আপনি যে সুরা দরকার, যে কোরআনটুকু আপনি নামাজ পড়ার জন্য লাগে, এতটুকু একজন আলেমের কাছে আপনি শোনাইবেন যে হুজুর দেখেন তো আমার নামাজটা আমার কোরআনটা সহি হইতেছে কিনা। কেন কোরআন শরীফ যদি অশুদ্ধ হোক তেলাওয়াত হয় তাহলে নামাজই হবে। এই জন্য নিজের আমল ঠিক করতে হবে, নিজের আকিদা বিশ্বাস ঠিক করতে হবে। যারা বাংলা পড়াশোনা জানেন, যারা বাংলা জানেন তাদের জন্য সবচেয়ে সহজ হইল আপনার এই ইমান আকিদা, এরপরে পাক পবিত্রতার মাসালা মাসাইল শিখা, পুরুষের জন্য মহিলাদের জন্য নামাজের মাসালা রোজার মাসালা, এগুলি সব কিছু একটা কিতাবের মধ্যে পাইবেন। সেই কিতাবটার নাম হলো বেহেশতি দেওয়ার। এই বেহেশতি দেওয়ার কিতাবটা সবার বাড়িতে রাখবেন, ঘরের মহিলাদেরকেও এই আপনার যখন বিয়ে করে আনছেন তখন আপনার দায়িত্ব ছিল যে বিয়ের করার সময় পাত্রী যখন আপনি ঠিক করলেন যে তাকে বিয়ে করবেন তখনই আপনি এই খবর নেওয়া দরকার ছিল। আজকাল তো আপনি দেখে খালি সুন্দরী কিনা আর আপনার জাগতিক মানে অর্থাৎ জেনারেল লাইনে যে সমস্ত মানে শিক্ষা আমাদের স্কুল কলেজে সাধারণ শিক্ষা, এই শিক্ষায় কতটুকু শিক্ষিত, বিএ পাস না এম এ পাস, চাকরিজীবী নাকি, এইগুলি বাবাই কি করে, কতটুকু সম্পত্তির মালিক, এগুলি খোঁজখবর নেই, উঁচা না নেচা, সুন্দরী না কালো,
এইগুলির খোঁজ খবর নেই, কিন্তু মেয়ের দিনদারির খবর নেই না। সে আপনার এই কোরআন শরীফটা পড়া সহি কিনা, যদি কোরআন শরীফ বাপ মা না পড়াই দিয়া থাকে, এখন আপনার ঘরে আসছে, এখন আপনার জন্য দায়িত্ব হবে তাকে কোরআন শেখানো, আপনার স্ত্রীকেও শেখানো, আপনার মেয়েদেরকেও শেখানো, আপনার সন্তানদেরকেও শেখানো। যদি আপনি না শিখান, শুধু আপনি নিজে নিজে আপনার ঋণে ব্যস্ত থাকেন, আপনি পাঁচ ভক্ত নামাজ মসজিদে বলেন, আপনি তবলিগে যান, আপনি পীর সাহেবের খানকায় যান, যাই যান, কিন্তু আপনার ঘরের সবার এই সব কিছুর জিম্মাদার আপনি, তাদের দিনদারির জিম্মাদার আপনি। তারা যদি দিনে এলেম না জানে না শিখে, তাহলে আপনাকে শিখাইতে হবে, এটা আপনার ফরজ জিম্মাদারি। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে পরিষ্কার ভাবে বলছে, ইয়ায়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচো, তোমার অধীনস্থ পরিবার বর্গ সকলকে জাহান্নাম থেকে বাঁচো। পরিবার বলতে শুধু আপনার বিবি পর্যন্ত সীমাবদ্ধ না, আপনার ঘরে যদি দশটা সদস্য থাকে, দশ জনকে আপনার জরুরি পরিমাণ আপনার তাকে দিনে এলেম শিখাইতে হবে, কোরআন শিখাইতে হবে, এটা আপনার জিম্মাদারি। যদি কোনো অভিভাবক এই দায়িত্ব পালন না করে, তাহলে সে শুধু তার আপনার নিজস্ব দিনদারি নিজের আমলের দ্বারা সে আল্লাহর কাছ থেকে সে নাজাত পাবে না। আপনাকে নাজাত পাইতে হইলে আপনার পরিবারের সকল সদস্যকে যদি এরকম আপনার চেষ্টার পরে যদি না আসে, লাইনে না আসে, তাহলে এটা ভিন্ন কথা। আর যদি নূহ আলাইহিস সালামের ছেলে, পয়গম্বরের ছেলে কেনান কাফের, কিন্তু নূহ আলাইহিস সালাম কত প্রাণান্তকর চেষ্টা করছে ছেলেকে ইমান আনানোর জন্য, কত চেষ্টা করছে, কিন্তু আমরা কি সেইভাবে চেষ্টা করি? আমার ছেলেটা যদি অসুস্থ হয়, তার শরীরের চিকিৎসার জন্য আমরা কত রকমের ব্যবস্থা নিই, এই শহরের ডাক্তার উনি কাছে নিয়ে যাই, যে বড় ডাক্তার তার কাছে নিয়ে যাই, আবার এই ডাক্তার অন্য ডাক্তারের কাছে রেফার করে ওইখানে নিয়ে যাই, একেবারে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাই, আবার যখন বিশেষজ্ঞ ডাক্তাররা বলে যে না এই দেশে চিকিৎসা নাই, তখন তাকে বাইরের দেশে পর্যন্ত চিকিৎসার জন্য নিয়ে যাই, তখন টাকা পয়সা কীভাবে আসবে, কোথ থেকে টাকা পয়সা জোগাড় হবে, এইগুলি চিন্তাও করি না। গোয়ালের গরু বিক্রি করি, জমি বিক্রি করি, হ্যাঁ, এরকমভাবে সন্তানের চিকিৎসা করতে হবে, অথচ এই চিকিৎসা করার পরে একদিন এই সন্তান মারা যাবে, তারপরও আমরা তার জন্য কত চেষ্টা করি, করি কি করি না ভাই? এই ছেলে আবার যদি সন্তান যদি কোনো বিপদে চলে যায়, রাষ্ট্রবিরোধী কোনো কাজ করে, তাহলে তাকেও ফিরে আনার জন্য কত চেষ্টা করি, কত তাবিজ তোমার করি, কত হুজুরদের কাছে দৌড়াদৌড়ি করি, এই ছেলে বিপদগামী হয়ে গেছে তাকে ফিরানোর জন্য। হ্যাঁ, কিন্তু এই ছেলে যে নামাজ পড়ে না, আমার সন্তান নামাজ পড়ে না, আমার মেয়ে পর্দায় চলে না, এর জন্য কি আমার সামান্যটুকু এই আমার একটু মাথা ব্যথা আছে, এর জন্য যে আল্লাহ তাআলার দরবারে আমাকে জবাবদিহি করতে হবে, এই চিন্তাটুকু কি আমার আছে? তো কাজেই ভাইরা আমার, যে প্রত্যেকটা সন্তানকে জরুরি পরিমাণে এলমে দিন শিক্ষা দেওয়া, এটাও পিতামাতার ফরজ দায়িত্ব। তো কাজেই এখন তো আপনার নিজের আমলগুলি কতটুকু সহি শুদ্ধ হইতেছে, এর জন্য এখন আপনার প্রত্যেক মহল্লায় মহল্লায় মসজিদ হয়েছে, প্রত্যেকটা মসজিদে এরকমভাবে দাওরায়ে হাদিস পাস হাফেজ আলেম আছে, কারণ যে আলেম যে ইমাম তাকে নির্বাচন করা হয়, সে ভালো কোরআন শরীফ তেলাওয়াত পারে, বেশি যে বেশি ভালো, যারটা বেশি ভালো, যে বেশি মাসালাম আছে জানে দিনের ব্যাপারে, যত বেশি সে ভালো তাকেই
ইমাম নিযুক্ত করা হয়। আপনি ওই ইমামের কাছে কিছু সময় বসেন, বসে আপনি একটা একটা করে আপনি আয়াত মস্ক করে আপনি শিখেন, একটা একটা করে মাসাল আপনি শিখেন, অন্তত পক্ষে যদি আপনি শিক্ষার মধ্যে থাকেন, এই অবস্থায় যদি আপনি কোরআন শিক্ষার মধ্যে থাইকা যদি আপনি যদি আল্লাহ তাআলা এর মধ্যে আপনি মৃত্যু হয়ে যায়, তাহলে আপনার এই মৃত্যুটা কিন্তু সাধারণ মৃত্যু হবে না, এই মৃত্যুটা শহীদী মৃত্যু হবে। এবং আল্লাহ তাআলা আপনাকে এই কোরআন অসমাপ্ত কোরআন যেটা আপনি মাত্র সবক নিলেন, সবক নেওয়ার পরে আপনার মৃত্যু হয়ে গেল, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে কোরআন পড়াইয়া পরে আল্লাহ পাক হাশরের ময়দানে উঠাবেন। এরপরে আপনি যদি কোরআন না পড়েন, আপনার পিতা মাতা হয়তো বা পড়ায় নাই, এখন শুধু আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, আপনার কারণে আপনার পিতা মাতাও ক্ষতিগ্রস্ত হবে। আপনি কি চান আপনার পিতা মাতা এই আপনার কারণে তারা জাহান্নামে যাক? অথচ আপনি যদি শুধু উস্তাদের কাছে গিয়া এতটুকু সবক নেওয়ার সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই সবকটুকু নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার পিতা মাতাকে মাফ করে দিবেন। আপনার মাপ পেয়ে গেলেন, আপনার পিতা মাতাও মাপ পেয়ে গেল। এখন ধরেন সবার ঘরে অবস্থা এক না, জানি আমি সমস্যা আছে। এখন ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন আপনার বিবি চারটা পাঁচটা সন্তানের মা হয়ে গেছে, ওই সময় আপনি দিলদারি দেখে আনেন নাই, এখন আপনার বিবিকে কিভাবে তাকে দিন শিখানো যায়? এখন তো মেয়েদের পিঠটা করানো সম্ভব না, গালাগালি দেওয়া সম্ভব না, তাকে বুঝাইতে হবে। এই ধরনের ওয়াজের মাহফিলে এরকম ভাবে যেখানে মহিলাদের ব্যবস্থা আছে ওইখানে তাদেরকে আনতে হবে। এরপরে নিজের ঘরে অনেক সময় স্বামী অনেক কিছু জানলেও স্বামীর দেশে কবুল করে না, অন্য কেউ বললে এটাকে কবুল করে। আপনি নিজের ঘরে অন্যকে দিয়ে নসিহত করা, এরপরে এই সমস্ত দিনে বই পুস্তক ঘরে আপনি আনেন, বেহেশতে যাওয়ার কিতাবটা ঘরে আনেন, এই ঘরের মধ্যে সবাই তো মূর্খ না, একজনে এটা পড়বেন বাকিরা বসে শুনবেন যে আজকে আমার ঘরে আধা ঘন্টা কিতাবের তালিম হবে, এছাড়া এটা না হইলে কেউ কোনো খাওয়া দাওয়া বন্ধ করে দিবেন, বলবেন যে কেন কোনো খাওয়া নেই, আগে কিতাবের তালিম হবে, সবাইকে বসতে হবে। আপনি একটু হিম্মত করেন না, আর যদি অজ্ঞতেই ছেলে মেয়ে বড় হয়ে যাওয়ার কারণে কথাবার্তা না শুনে, তাহলে তাকে কিভাবে তাকে আপনার আপনার এই দিনের মেহনতে লাগাইবেন? এটা আপনি নিজে নিজের চেষ্টা না করে নিজে নিজে গিয়ে না করে যে তাকে তো এখন আমার হাতের বাইরে চলে গেছে, তখন কোনো হক্কানি আলেমদের সাথে পরামর্শ করবেন যে আমার ছেলেকে কিভাবে এই আমি তো পারি নাই, ওই সময় আমি বুঝি নাই, এখন তো ওই সময় তো খালি ওই জাগতিক শিক্ষায় শিক্ষিত করছি, মাদ্রাসায় আমি পড়াই নাই, কোরআন শিখাই নাই, এখন কিভাবে তাকে দিনের দিন শিখানো যায়? তখন এই ধরনের আলেমদের সাথে পরামর্শ করবেন, নিশ্চয়ই আপনার আপনার কথা হলো যে আপনাকে চেষ্টার মধ্যে থাকতে হবে আর দোয়া করতে হবে, দোয়া করবেন চেষ্টাও করবেন, এইরকম ভাবে আল্লাহ তাআলা মানুষকে হেদায়েতের জন্য অগণিত অসংখ্য রাস্তা রাখছে। একটা মানুষের শ্বাস প্রশ্বাস যতটুকু যেই পরিমাণ, এর চেয়ে বেশি পরিমাণ আল্লাহ তাআলা মানুষের জন্য হেদায়েতের রাস্তা খুলে রাখছে। কাজে আপনি নিরাশ হবেন না, আপনি চেষ্টা করেন যে আপনার ঘরে ছেলে মেয়ে পরিবার পরিজন সবাইকে কিভাবে দিনদার বানানো যায়। শুধু নিজে নিজের মধ্যে
নিজে নিজে কিছু আমল করে এটা মনে করেন না যে আমার নাজাতের জন্য আমি যথেষ্ট, এটি আমার আমল, আমার ব্যক্তিগত আমলই আমার নাজাতের জন্য যথেষ্ট। এই জন্য হাদিসে বাকের মধ্যে আসে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা প্রত্যেকেই তোমার পরিবারের প্রধান কর্তা, তোমার পরিবারের তুমি রাখাল। রাখাল যেরকম সারাদিন গরু মাঠে চড়ে সন্ধ্যাবেলায় গোয়ালে নিয়ে আসে, হ্যাঁ এরকম তুমি তোমার পরিবারের রাখাল, তুমি এরকম দায়িত্বশীল, তোমাকে তোমার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করতে হবে। অনেক হাদিসের মধ্যে আসছে তুমি কি করো না, শাসনের লাঠিকে হটাইও না, তুমি সবসময় তাদের উপরে নজরদারি করবা, বাড়িতে গিয়া জিজ্ঞাসা করে যে বাবা খাইছো নি, মেয়ে দেখাইছে নি, এই খবর না জিজ্ঞাসা জিজ্ঞাসা করবা যে এই নামাজ পড়ছ, হ্যাঁ খানা খাওয়ার খবর লয়, স্কুলে গেছি না এই খবর লয়, কিন্তু নামাজ পড়ছ নি এই খবরটা লয় না, কোথায় গেছিলা হ্যাঁ এইটার খবর লয় না। গাছেই ভাইরা আমার, আজকে আমরা এই আমাদের নিজেদের কি আমরা ভুলে গেছি, আমাদের যে একটা গন্তব্য আছে, আমাদের সামনে আখেরাত আছে, এটা আমরা ভুলে গেছি। এবং আল্লাহ তাআলার কাছে আমাদের এই জীবনের হায়াতের জিন্দগির হিসাব দিতে হবে, এই জিনিসটা আমরা ভুলে গেছি। এটাই আমাদের সবচেয়ে বড় এই গাফলতি, এই উদাসীনতার মূল কারণ হইল যে আমাদের অন্তরে আল্লাহর ভয় নেই, আমাদের অন্তরে আল্লাহর মহাব্বত নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিউ ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে সতর্ক করতেছেন, হুঁশিয়ার করতেছেন, হে ইমানদারগণ তোমরা আগামী করল, অর্থাৎ আগামীকাল বলতে যে আজকে সোমবার কালকে মঙ্গলবার না, অর্থাৎ আখেরাতের জন্য তুমি কি প্রস্তুতি নিস, আখেরাতের জন্য কতটুকু সামান তৈরি করছো, ইমান আমলকে কতটুকু বাড়াইছো তুমি, আল্লাহ পাক সতর্ক করতেছে। তো কাজেই সেই ইমান আজকে আমাদের ইমানের মধ্যে এই আজকে ঘাটতি হইল, আমাদের মনের মধ্যে কোনো কষ্ট লাগে না, কেননা এই ইমান তো আমরা হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন উনাদের মতো কষ্ট করে হাসিল করে নেই। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথা থেকে কোথায় এসেছে, গোলাম হয়ে বিক্রি হইতে হইতে উনি মদিনায় আসছে। হযরতে বিলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমান কবুল করার জন্য কিরকম জুলুম অত্যাচার ওনাকে সহ্য করতে হয়েছে, এরকম ভাবে সাহাবায়ে কেরাম ওনারা ইমানের এত মূল্য দিয়ে তারা তারা ইমান ইমান কবুল করছে। আর আমাদের ইমান আমরা তো এরকম ভাবে মুফতে পাইছি, মান্না পাইছি, যার কারণে এটার জন্য আমাদের কোনো কি নাই, কোনো কদর নাই, এর জন্য আমাদের কোনো ফিকির নাই। এই জন্য ভাইরা আমার ইমানের দৌলত এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে তোমরা যদি ইমানের সাথে মৃত্যুবরণ করতে চাও, তোমার জীবনের পরিসমাপ্তিটা যদি ইমানের উপরে হয়, তাহলে কি করো তুমি, এই যে আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত হলো ইমান, সেই নিয়ামতে ইমানের জন্য তুমি শুকর আদায় করো, শুকরিয়া আদায় করো যে আল্লাহ পাক তোমাকে এমন একটা নিয়ামত দান করছেন। কেননা হইতে পারে তুমি যে এই ইমানের উপরে আসো, যে ইমান সেই ইমান নিয়ে মৃত্যু পর্যন্ত তোমার এই মৃত্যুটা ইমানের সাথে হয় কিনা এটা তোমার গ্যারান্টি নাই। মৃত্যুর আগে কত রকমের এরকম ফেতনা হবে, শয়তান কত রকমের ষড়যন্ত্র করবে, কারসাজি করবে আপনাকে আমাকে বেঈমান করে মৃত্যু যাতে মৃত্যু হয়। এই জন্য ইমানটাকে আমরা যদি সেইখানে যদি মজবুত না করতে পারি, এই ইমানকে যদি আমরা সেইভাবে বানাইতে না পারি, তাহলে মৃত্যুর সময় এটার কোনো গ্যারান্টি নাই
দুনিয়াতে কত মানুষ তারা ছিলেন, দুনিয়াতে ইমানদার অবস্থায় কত নেক আমল করছে, কিন্তু দেখা গেছে মৃত্যুর সময় ইমান নসিব হয়নি, মৃত্যুর সময় ইমান নসিব হয় নাই, এরকম আছে না? মৃত্যুর সময় ইমান নসিব হয় না। এখন যদি মৃত্যুর সময় ইমান নসিব না হয়, তাহলে আমি সারা জীবনের আমার সমস্ত আমলগুলি বেকার হয়ে গেল না, আমি চিরদিনের জন্য জাহান্নামী হয়ে গেলাম। এই জন্য বাইরে আমার সেই ইমানের হেফাজতের জন্য, এই ইমানকে বাড়ানোর জন্য আমাদেরকে কি করতে হবে? আমরা তো অন্য সমস্ত দুনিয়ার কিছু পাইলে আমরা কত খুশি হইয়া যার মাধ্যমে পাই, একটু রিলিফের চাই পাই, একটু ঈদের সময় একটা কাপড় পাই খুশি হয়ে যাই, সামান্য সামান্য জিনিসে কত খুশি হই, একটু উপকার পাইয়া কত খুশি হই, কিন্তু এটা তো সাময়িক। কিন্তু যেটা আমার সবসময়ের জন্য দরকার, এই দুনিয়া তো আমার দরকার, আখেরা তো আমার দরকার, এটা কবর জগতেও দরকার। আমি যদি মৃত্যুটা আমার ইমানের সাথে নসিব না হয়, তাহলে তো আমার সব আমি বিফলে যাবে, সারা চিরস্থায়ী ভাবে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন, তুমি যদি তোমার মৃত্যুটা পরিসমাপ্তিটা ইমানের সাথে চাও, তাহলে তুমি কি করো, এই যে আল্লাহ পাক তোমাকে যে নিয়ামত ইমান দান করছেন, এর জন্য তুমি শুকর আদায় করো, এই জন্য শুকরিয়া আদায় করো। কেননা আল্লাহ পাকের ওয়াদা, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, তুমি আল্লাহ তাআলার যদি নিয়ামত পাইয়া কেউ যদি শুকর গুজারি করে, আল্লাহ তাআলা কি করবেন, তার নিয়ামতকে স্থায়ী করে দিবেন, নিয়ামতকে বাড়ায় দিবেন, নিয়ামতকে স্থায়ী এবং নিয়ামত বাড়ায় দিবেন। কাজেই আমরা এই যে আল্লাহ পাক আমাদেরকে, আল্লাহ পাকের কত অসংখ্য নিয়ামত, আমরা শুধু এই একটা নিয়ামতের কথা বললাম, কিন্তু আল্লাহ পাক যে অগণিত অসংখ্য নিয়ামত আমরা ভোগ করতেছি, কি এই নিয়ামত ভোগ করতেছি, কি আল্লাহ পাকের নেককার বান্দা হিসাবে ভোগ করতেছি, ফরমাবদ্দার বান্দা হিসাবে ভোগ করতেছি, না আল্লাহ পাকের নাফরমান বান্দা হিসাবে ভোগ করতেছি। আল্লাহ পাকের একটা নিয়ামতের যদি আমরা চিন্তা করি, যেরকম ভাবে বাদশাহ হারুন রশিদের দরবারে এক পাগল, নাম ছিল বাহলুল মজনুন, সে সবসময় যাতায়াত করতো, বাদশাহ হারুন রশিদকে, বাদশাহ হারুন রশিদ আব্বাসীয় খলিফা, তো উনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। তো ওই বাদশাহ দরবারে একজন এরকম আল্লাহ প্রেমিক এক পাগল যেত, নাম ছিল বাহলুল। তো সে একদিন বাদশাহর দরবারে গেছে, বাদশাহর কাছে গেছে, গিয়া দেখে যে বাদশাহ খাদেমরে হুকুম দিছে যে এই এক পেলা পানি নিয়ে আস। তো পানি নিয়ে আসছে, তখন ওই পাগল বাহলুল বলতেছে, এ বাদশাহ রাখো পানিটা, একটু পরে গমেটা কথা শোনো। আচ্ছা, এই যে তোমার পানি পিপাসাটা লাগছে, এই পানি পিপাসাটা যদি এমন একটা জায়গার মধ্যে পানি পিপাসাটা লাগতো যেখানে পানি কোনো ব্যবস্থা নেই, এমন মরুভূমি আছে শত শত মাইল, এমন মরুভূমি অঞ্চলের মধ্যে যদি তোমার এই পানি পিপাসাটা লাগতো, আর তুমি এই পানির পিপাসায় তোমার কলিজা একেবারে শুকাই গেছে, তোমার জীবন এখন পানির পিপাসায় মরার অবস্থা হয়ে গেছে, এমন সময় তোমার কাছে যদি এক পেয়ালা পানি কেউ নিয়ে আসে, তখন তুমি কি করবা? তোর পানি দেখা, তখন যদি সে বলে যে ঠিক আছে, এই এক পেয়ালা পানি আমি তোমাকে দিতে পারি, তোমার এই রাজত্ব অর্ধেক আমাকে দিতে হবে, তখন কি তুমি এই এক পেয়ালা পানির রাজত্বের অর্ধেক দিয়া তুমি কি পানিটা গ্রহণ করবা? অবশ্যই, আমার জীবন না থাকলে আমার রাজত্ব দিয়ে কি করুক? তো বাদশাহ মনে রেখো,
তোমার এক পেয়ালা পানি দিয়া তোমার রাজত্ব অর্ধেক, তোমার রাজত্বের অর্ধেক দাম হলো এক পেয়ালা পানি, অর্ধেক রাজত্বের দাম। আচ্ছা বাদশা, যদি এই পানিটা তোমার ভিতরে গেছে কিন্তু এই পানিটা আর বের হইতেছে না, পানিটা ভিতরে যে গেছে আর বের হইতেছে না, তোমার পেশাব পায়খানা বন্ধ হয়ে গেছে, এখন সমস্ত ডাক্তার কবিরাজ সব চেষ্টা করছে সব ফেল, এমন এক সময় তুমি এটার ব্যথায় তুমি কাতরাইতেছ, এমন মুহূর্তে যদি কেউ এসে বলে যে বাদশা তোমার এই ভিতরে যে পানি পেশাব পেকে গেছে এটা আমি তোমার চিকিৎসা আমার কাছে আসছে আমি চিকিৎসা করতে পারব, তবে তুমি আমাকে এই মূল্য দিতে হবে। কি মূল্য দিতে হবে? যে তোমার রাজত্বের অর্ধেক আমাকে দিয়ে দিতে হবে, তোমার রাজত্বের অর্ধেক আমাকে দিয়ে দিতে হবে। তখন বাদশাহ বললো যে তুমি কি এইটা দিয়ে তোমার প্রস্তাব জারি করবা, ভিতরে যে পানি জমছে এগুলি বাইর করবা যেটা খাইছি না? তখন বাদশাহ অবশ্যই আমি এটা দিয়ে হইলে তো আমি যন্ত্রণা থেকে কষ্ট থেকে আমি মুক্তি দিব। তখন বাহালুল বলল হে বাদশাহ, হে বাদশাহ তোমার এই পুরা রাজত্বের দাম হলো এক পেয়ালা পানি ভিতরে ঢোকানো আর এক পেয়ালা পানি ভিতর থেকে বাইর করা। কথা বুঝে আসেন না ভাই? আসলেই ভাইয়ের আমার এই দুনিয়াতেও আমরা যেগুলিকে আমরা বন্ধু মনে করতেছি, আমাদের যেগুলি আসবাব উপকরণ যেগুলি ছাড়া আমরা মনে করছি যে আমাদের দিনের জিন্দগি বুঝি ব্যর্থ না, আসল এগুলি বন্ধু না, এই সমস্ত বন্ধুগুলি একেবারে ক্ষণস্থায়ী। এই দুনিয়ার কুল্লুমান আলাইহা ফান, সমস্ত কিছু ফানি। এই দুনিয়াতে আপনার বন্ধু মনে হয় আমাদের টাকা পয়সা, টাকা পয়সা ছাড়া দুনিয়াতে আমাদের অচল, টাকা পয়সা ছাড়া দুনিয়াতে চলতে পারি না। যার বেশি টাকা পয়সা আছে এদি খুব বেশি ভালোভাবে চলতে পারে, এই জন্য টাকাটা আমরা খুব বেশি গুরুত্ব দিই, কিন্তু এই টাকা আপনার জীবনের জন্য কতটুকু বন্ধু, এই টাকা কতটুকু আপনার সাথে সাথী হবে, আপনার মৃত্যুর পরে এই টাকা কি আপনার সাথে যাবে? আপনার মৃত্যুর আগেই আপনি যদি মৃত্যু শয্যাশায়িত হয়ে যান, জগার বন্ধ হয়ে যায়, এই যেরকম এখানে আসার পথে আমার মা হাসপাতালে ভর্তি এবং আসার পথে শুনলাম যে ওনার স্ট্রোক, একটা স্ট্রোক হয়ে গেছে। এখন আপনাদের কাছে দোয়া চাই, অনেকদিন যাবৎ আমার মা অসুস্থ, এই জন্য মন মানসিকতা খুব খারাপ, শুধু ওয়াদার জন্য এখানে আসছি আর আপনাদের কাছে দোয়ার জন্য আসছি, মন খোলা রাখছি জানি কোন সময় কোন খবর হয়। তো আমি আমার মার জন্য সুস্থতার জন্য হায়াতের তো এইবার জন্য আপনাদের কাছে দোয়া চাই। তো এরকম আপনার কি জানে বলছিলাম যে টাকা পয়সা এখন যদি আপনি পাগল হয়ে যান, এখন যদি আপনি এই সম্পত্তি আরেকজনে লিখে দিলে এটা কাজ হবে? মৃত্যুর জাকানদারি শুরু হইলে এই জমি যদি আপনি দান করেন কাজ হবে? এর আগে সুস্থ যতদিন অতদিন এই সম্পদ আপনার, যখন আপনি অসুস্থ হয়ে যাবেন, মুমূর্ষু হয়ে যাবেন, অজ্ঞান হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন, উন্মাদ হয়ে যাবেন, মস্তিষ্ক বিকৃত হয়ে যাব, তখন কিন্তু এই সম্পদ আর আপনার না। আপনি এটা বেঁচে কিনে দেখছেন না, দলিলের মুসাফিদের মধ্যে লেখা থাকে আমি সুস্থ জ্ঞানে, সুস্থ জ্ঞানে অন্যের বিনা প্ররোচনায় আমি এই দলিলের স্ট্রিপ সই সম্পাদন করিলাম, থাকে না? পাগলের এই দান এগুলি গ্রহণযোগ্য হয় না। তো কথা হলো এই টাকা আপনার বন্ধু, কিন্তু এটা সাময়িক, আবার আপনার সন্তান স্ত্রী পুত্র এইটা আপনার বন্ধু, এইটা কি কতটুকু সময় আপনার সাথে থাকবে? এই সন্তান স্ত্রী, স্ত্রী তো সারা জীবন আপনাকে বুকে নিয়ে একই বিস্তার মধ্যে একই খাটে একই কম্বলের নিচে ঘুমাইছেন, এখন আপনার যদি প্রাণবায়ুটা বের হয়ে যায় সে আপনার লাশটা সবই আছে কিন্তু আপনার শুধু রুহটা নাই আত্মাটা নাই, আপনার স্ত্রী আপনার সাথে ঘুমাইব? হ্যাঁ, লেপ পুরাতে এক লেপের নিচে থাকতে পারবেন না? ওই খাটের মধ্যে ঘুমাইব না ওই গড়ের মধ্যে ঘুমাইব?
আপনার লাশটা তো বাইর করে ওই যে আপনার বাইরের হয় বাইরে রাখবো নাহলে একেবারে যে গেটের কাছে যে একটা দারোয়ানের ঘর ওইখানে নিয়ে রাখবো, ঠিক না? তারপরে আপনি গোসল টোসল দিয়া তারপরে আপনি আত্মীয় স্বজন ছেলে এগুলি কাঁধে পইরা জানাজা পইরা কবরের লাশটা দাফন করিয়া তারপরে তারা চলে আসবে। তার এর চেয়ে বেশি তারা যাইতে পারবে? এর চেয়ে বেশি আপনাকে সাহায্য করতে পারবে? সাহায্য করতে পারবে। এক নম্বর হলো টাকা পয়সা বন্ধু, দুই নম্বর হলো আপনার স্ত্রী পুত্র সন্তান আপনার বন্ধু, আরেকটা হলো নেক আমল। এটা এমন এক বন্ধু, এটা আপনার চিরস্থায়ী বন্ধু। কিন্তু এই নেক আমলকে আমরা সবসময় এটাকে এর সাথে আমরা দুনিয়াতে বন্ধুত্ব করি নাই, এটাকে আমরা সবসময় পিছিয়ে ফেলাইছি, আজকে না কালকে, কালকে না পরশু। হ্যাঁ, যেটার সাথে আমি অপরিচিত, যেটা আমার সবসময়ের জন্য আমার চিরস্থায়ী বন্ধু হবে। দুনিয়াতে নেক আমল আমার কাজে লাগবে, দুনিয়াতে নেক আমল দুনিয়াতে নগদে কাজে লাগে, দুনিয়াতে নেক আমল দুনিয়াতে উপকার হয় এবং মৃত্যুর পরে তো নেক আমলই কাজে লাগবে। সেইখানে কি আপনি যাদের জন্য দুনিয়াতে সব কিছু তাদের জন্য বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব রেখে গেছেন, এখন আপনি সেইখানে আপনার ওই তারা কি আপনার যদি দিনদার নেককার হয় নেক সন্তান হয় তাহলে কি হবে? তারা আপনার জন্য সৎকার জারিয়া হবে, তারা আপনার জন্য দোয়া করবে, প্রত্যেক ওয়াক্তে ওয়াক্তে দোয়া করবে, পিতা মাতার যে সমস্ত হকগুলি আছে হ্যাঁ প্রত্যেক নামাজের পরে দোয়া করবে, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনার জন্য কোরআন শরীফের দোয়া করবে, আপনার জন্য সৎকার খায়রাত পরে দোয়া করবে। আর যদি আপনার এই সন্তানকে আপনি দিনদার না বানায় যে ফিরে যান, এই সন্তান কি আপনার আপনার এই যে লাশটা সামনে নিয়ে আসে আপনার জানাজা পড়াইতে পারবে? সে জানাজাটা আপনি পড়াইতে পারবে না। তাকে যদি আপনি মূর্খ বানায় ফিরে যান, সে আপনার লাশটা কিভাবে সহি তরিকায় সুন্নত মোতাবেক দাফন কাফন করতে হয় সে এইটাও কি করবে না, এইটাও সে আপনি করতে পারবে না। কারণ সে তো জানে না যে মৃত্যুর পরে কিভাবে দাফন কাফন করতে হয় সুন্নত তরিকার কি। দেখা দিব বাড়িতে মৃত্যুর পরে আরেকটা গুনার আড্ডাখানা হয়ে গেছে, আত্মীয় স্বজন সব আসবে, এরকম ভাবে জোরে চিল্লায় চিল্লায় কাঁদবে, পর্দা পুশিদার কোনো খবর নাই, মহিলারও লাশ দেখবে, পুরুষরাও মহিলার লাশ দেখবে, মানে আরো একটা গুনাহের একটা আড্ডাখানা হয়ে গেছে। যদি আপনার ছেলের দিনের বোঝ থাকতো, আর এখন তো এরকম আপনার কি করে মারা গেলে এখন তো আমাদের দেশের ছেলে পেলেরা দেশ বিদেশে অনেক দূর দূরে চাকরি করে, তখন আপনার যদি মারা যায় বাপ বা মা মারা যায় তখন বলে যায় আমি না হওয়া পর্যন্ত বাপমার লাশটা কবর দিব না, জানাজা করব না, কি করতে হইব ওই যে বার্ডে অথবা ওই রকম জায়গার মধ্যে লাশ রেখে দিব। দেখা যায় পরে সে দেশে আসতে যে চার দিন পাঁচ দিন এক সপ্তাহ পরেও আপনার লাশ দাফন করে কি করে না। অথচ শরীয়তের বিধান কি সুন্নত কি যে যত তাড়াতাড়ি কয়েকটা কাজে দেরি করতে নাই, এক নম্বর হইল নামাজের ওয়াক্ত হইলে দেরি করতে নাই, মেয়ে লোক যদি বিয়ের উপযুক্ত হয় সন্তান তাহলে বিয়ার দিতে করাইতে দেরি করতে নাই, যদি উপযুক্ত বালেগা হয়ে যায় তখন যদি আপনি তাকে বিয়া না দেন যে একটা চাকরি বাকরি হইলো, সে যত গুনার কাজ করবে সমস্ত গুনার অংশীদার আপনি হইবেন, সমস্ত গুনার অংশীদার আপনি হবেন। এই জন্য উপযুক্ত পাত্র পাওয়া গেলে তাকে বিয়ে দেওয়া। তিন নাম্বার হইলো যদি এরকম ভাবে কেউ যদি মারা যায় জানাজা তৈরি হয়ে যায় তাহলে দাফন করতেও কি করতে হয় না, জানাজা করতেও দেরি হয়ে যায়, এই তিন কাজে দেরি করতে নাই। কিন্তু দেখা যায় এখন জানাজা বিলম্ব, এরপরে তো যদি রাজনৈতিক জানাজা হয় আল্লাহরে আল্লাহ, শরীয়তের বিধানের কোনো তোয়াক্কাই করে না। একাধিক জানাজা
হ্যাঁ, এরকম শহরে জানাজা, গ্রামে জানাজা, ওই যেখানে এই মানে যেখানে সে রাজনৈতিক নেতা ওইখানে জানাজা, মানে এটা একটা খেল তামসা বানাই নিছে ধর্মটাকে, এখন একটা খেল তামসা বানাই নিছে। কথা বুঝেন নাই? যদি আপনি যদি দিনদার হন, আপনি যদি দিনের বুঝ থাকে, সহি এলেন থাকে, তাহলে কিন্তু আপনি এগুলি করতে দিবেন না। কারণ এগুলি যারা করবে এগুলির কারণে দুনিয়াতে কবরে তার শাস্তি হবে। তাকে লাশ এখনো দাফন হয় নাই, কিন্তু সে এই যত গুনার কাজগুলি, এই জন্য পিতামাতা যারা দুনিয়াতে যারা, হ্যাঁ, প্রত্যেকেরই ওসিয়ত করে যাওয়া শূন্য, ওসিয়ত করে যাওয়া শূন্য, যে ওসিয়ত করে মারা গেল সে যেন সুন্নতের রূপে, দিনের রূপে মারা গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল ছিল এটা, তারা ওসিয়ত ছাড়া কোনোদিন তারা একরাত্র ঘুমাইতেন না, তারা ওসিয়ত নামা তুয়ের গিলা বালিশের নিচে রেখে ঘুমাইতেন। যে এরকম যদি কেউ ওসিয়ত করে মারা যায়, যে এরকম যে আমার মৃত্যুর পরে যত তাড়াতাড়ি সম্ভব আম গুরুস্থানে, কোনো পারিবারিক না, ব্যক্তিগত গুরুস্থান না, পারিবারিক গুরুস্থানের কোনো ফজিলত নাই, এই গুরুস্থানগুলি আপনি দেখবেন কয়েক পুরুষের মধ্যে, এই কয়েক পুরুষের মধ্যে। আর যদি রাস্তাঘাট বা বাজারের কাছে হয়, তাহলে আপনি ছেলেপেলের এই কবরস্থানের জায়গা বিক্রি করে দিই, আপনার সন্তানরাই এই জায়গা বিক্রি করে দিব। কথা বুঝছেন নি? কাজেই এই কবরস্থান যদি আপনার অরক্ষিত থাকে, এখানে দেখেন এমন হইতে পারে যে আপনার বাবার কবরের উপরে পায়খানা হইতে পারে, পায়খানা হইতে পারে, কারণ আপনি নিজেই তো আপনার বাবার কবর জিয়ারত করবেন না, আপনি নিজেই তো যাইবেন না। আপনার বাবার, আপনার সন্তান যারা, দাদার কবরের খবর রাখবো? এই এক দুই পুরুষের মধ্যেই এই কবরস্থানগুলি বিলুপ্ত হয়ে যায়। আর এখন রাস্তাঘাটের পাশে যদি কবরস্থান হয়, তাহলে তো এগুলির অস্তিত্ব আগের থেকে বিলুপ্ত হয়ে যায়। আমার এই যে আমাদের কলেজের একজন প্রফেসর সাহেব আমার ডান পাশে বসা, এই আমরাইট বাজারে এক ব্যবসায়ী, তার বাবার কবরের যে জায়গাটা, এটা বিক্রি করে দিছে না, বাবার কবরের জায়গাটা সে বিক্রি করে দোকান করে দোকান আমাদের আমরাইটের মতো। কাজেই সবচেয়ে ফজিলত হইল কবরের মধ্যে, কবরস্থানের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ কবরস্থান হলো জান্নাতুল বাকি, তারপরে কবরস্থান হলো জান্নাতুল মুআল্লা, যেটা মক্কা মুকাররমায়। তিন নম্বর হলো মুসলমানদের আম গুরুস্থান, আম গুরুস্থান, পারিবারিক গুরুস্থান। এই পারিবারিক গুরুস্থানে কোনো অস্তিত্ব থাকবে না, আম গুরুস্থান সবসময় আবার থাকে। এই সমাজের মানুষ দেখবেন একজন একজন মূর্তি আছে, মূর্তি না, যখন যাইব তার বাবার কবরটা যখন জিয়ারত করব, তখন কি সমস্ত কবরবাসী তারা দোয়া পাইতেছে না? এই যে কবর জিয়ারতের যে দোয়াটা করবে, এই দোয়াটা সমস্ত কবরবাসীরা পাইব। এরপরে যদি ওই কবরের মধ্যে একজন মুসাফিরের লাশ হয়, একজন তালেবে এলেমের লাশ হয়, একজন আল্লাহর ওলির লাশ যদি ওই কবরে দাফন করা হয়, আল্লাহর ওলি বা ওই তালেবে এলেম বা ওই মুসাফির অথবা মুজাহিদ ফিসাবিল্লাহ, এরকম একজন মুজাহিদের যদি লাশ ওই কবরে দাফন করা হয়, তার উসিলায় আল্লাহ তাআলা পুরো কবরবাসীর আযাব মাফ করে। আমাদের আমাদের দাদা পীর হাকিমুল মুথানবী রহমতুল্লাহ আলাইহ পীর ছিলেন, সাইয়্যিদ তয়েফা হাজ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহ, উনাকে একজনে প্রশ্ন করছে যে হযরত, যদি কোনো নেককারের কবরে যদি কোনো গুনাহগারের কবর হয়, নেককারের কবরের পাশে যদি কোনো গুনাহগারের কবর হয়, তাহলে কি ওই গুনাহগারের কোনো ফায়দা হবে? তখন হযরত বললেন, আচ্ছা তোমাকে আমি একটা প্রশ্ন করি, আগের দিনে কিন্তু এরকম, আগের এই ওখানে যে সিলিং ফ্যান আছে ওই সময় ছিল, ওই টানা পাখা ছিল, টানা পাখা, এগুলি বিভিন্ন কাছারিতে ইয়াতে এরকম টানা পাখা ছিল, মুরব্বীরা দেখছে। তখন উনি বললো, এই যে পাখা দিয়ে বাতাস করতেছে যে লোকটা, এটা কারে উদ্দেশ্য করে বাতাস করতেছে? আপনারে, আমি যদি চলে যাই ওইটা এন বাতাস কর, তোমার এখন না, আমাদের উদ্দেশ্য করে বাতাস করতেছে, এই বাতাস কি তোমার গায়ে লাগতেছে?
তাহা আমার গায়ের মধ্যে এই বাতাস লাগতেছে। তো এই যে আল্লাহ পাকের যারা ওলি হবে, বুজুর্গ হবে, যাতে দুনিয়াতে যারা আল্লাহ তালার সাথে নিজবত মা আল্লাহ আল্লাহর বন্ধু হইয়া যারা আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে যায়, মৃত্যুর পরেও আল্লাহ পাকের খাস রহমতের বর্ষণ তাদের কবরের মধ্যে হইতে থাকে। এই জন্য আল্লাহর ওলিদের কবরে পাশে যদি কেউকে দাফন করা হয় তাহলে ওই কবরবাসীও উপকৃত হয়। কথা বুঝেন নাই তো? এইটা আপনার কোথায় হবে? যখন একটা আম গুরস্থান হবে রমজান মাসে দেখবেন কম বেশি সবাই কবর জিয়ারত করে, করে কি করে না, সবাই কবর জিয়ারত করে। হ্যাঁ, এরকম ভাবে আলেমদের কাইনে হুজুরদের কাইনে কবর জিয়ারত করায়, কোরআন শরীফ খতম করে। হ্যাঁ, তখন এই কবরের মধ্যে একজনের জন্য খতম করলে পুরা কবরবাসী এর সব হয়ে যায়, এই কবরের যত বাসিন্দা আছে। তো কাজেই আমাদের দেশে যে একটা রেওয়াজ আছে আম গুরুস্থান মানে পারিবারিক গুরুস্থান, এর চেয়ে খারাপ আর কিছু নাই। এই পারিবারিক গুরুস্থানের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যায়, কারণ ছেলে মেয়েরা তো দিনদার না। এরপরে যদি আপনার এরকম হয় কবরস্থানে, তো আমাদের দেশের একটা সাধারণ একটা মানুষের মধ্যে নতুন কবরস্থানের কাছে তো কেউ যায় না, ডরায় পুরান গুরুস্থানে ডরায়, ডরায় কি ডরায় না। এরপরে যত যার জুপ আছে সব গুরুস্থান, যার জুপ আছে সব গুরুস্থান, এই অন্যান্য বাড়ি বাড়ি পায়খানা হয়েছে। কিন্তু আগে দেখা গেছে যে এই যে এই জোর যার আছে না, যত সকাল বেলা উঠা পায়খানাটা করতো হয় তার বাপের কবরে নাহলে তার দাদার কবরে করতো না, করতো না। তো কাজেই এইগুলির হেফাজত হয় না মুসলমানের কবর, এটা অত্যন্ত মর্যাদার সাথে এটা মুসলমানের কবর কে এখানে আপনি যে বাড়িতে আছেন দুই দিনের মুসাফির আপনি, হ্যাঁ, এই জায়গা জমিন বাড়ি ঘর সব আপনাকে ছেড়ে দিতে হবে, কিন্তু এটার কত সুন্দরভাবে আপনি সাজান। কিন্তু কবর জগতে আপনাকে কতদিন থাকতে হবে, কবর জগতে কতদিন থাকতে হবে? আপনার কবরের মানুষে পায়খানা করুক, আপনার কবরের মানুষে গরু বান্ধুক, আপনার কবরটা বিক্রি হয়ে যাক, আপনার কবরটার উপরে আরেকজনে দালান বানাক, আপনার কবরটার মধ্যে সিনেমা হলুক, এটা কি আপনি চান? তো কাজেই এইগুলি আবেগ, এগুলি আবেগ আবেগ আবেগ, যে আমার পারিবারিক গুরুস্থান হইলে হ্যাঁ এটা আমার ঐতিহ্য, মৃত্যুর পরে আপনার এই ঐতিহ্য গুলো কামে লাগবে, কোনো কাজে লাগবে না। কাজেই বাইরে আমার এই যে আম গুরুস্থান যে এলাকার মধ্যে নাই সেই এলাকার মধ্যে আপনারা সবাই মিলে আম গুরুস্থানের ব্যবস্থা করবেন। তারপরে যদি ছেলে মেয়েকে ওসিয়ত করে দেবেন যে দেখো আমার মৃত্যুর পরে আমার লাশ নিয়ে কোনোদিন রাজনীতি করতে দিব না, যত বড় রাজনীতি হোক বিধ হোক আপনার ব্যাপারে। আজকাল তো কবর আপনি দেখেন, আজকে আমাদের যেখানে গেলে মৌতের কথা মনে হবে, আমাদের এই গাফলতি উদাসীনতার মূল কারণ হইল যে আমাদের অন্তরে দুনিয়ার মহাব্বত, দুনিয়ার মহাব্বত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে হুব্বুদ দুনিয়ার রাসু কুল্লি খাতিয়াতির, সমস্ত পাপের মূল হইল দুনিয়ার মহাব্বত। তো এই দুনিয়ার মহাব্বতের কারণে আজকে আমরা যা খুশি তাই করতেছি, টাকা পয়সা এর মধ্যে কোনো হালাল হারামের বাক্স বিচার নাই, ক্ষমতায় যাওয়াটা এখানে আর জুলুম অত্যাচার করে ক্ষমতায় যাওয়াটার কোনো পরোয়া করি না। আমার পথের কাটা আমার প্রতিদ্বন্দ্বী তাকে হত্যা করা এগুলিকে কোনো কিছু মনে করি না, ঠিক না ভাই? কেন? এটাও হবে যা, এটা একটা দুনিয়ার এই অন্তরের রোগ, অন্তরের রোগ হবে যা, সুনাম প্রসিদ্ধি কামনা করা, পদ প্রতিষ্ঠানের লোভ, এর জন্য যা করার তা আমরা করি। হযরত থানভী রহমাতুল্লাহ বলছেন যে সবচেয়ে বড় ক্ষতিকর হইল হবে যা। মানুষের অন্তরের মধ্যে যত রোগ আছে সমস্ত রোগের মধ্যে সবচেয়ে বড় রোগ হইল হবে যা, প্রসিদ্ধি কামনা, ক্ষমতায় পদ পজিশন কামনা করা, সুনাম সুখ্যাতি এগুলি কামনা করা, এগুলি হলো এক নম্বরের দুনিয়া। টাকা পয়সা হলো দুই নম্বরের দুনিয়া, টাকা পয়সা কয় নম্বরের, দুই নম্বরের দুনিয়া।
হুব্বে যার দ্বারা যা ক্ষতি হয়, হুব্বে মালের দ্বারা এত ক্ষতি মানুষের হয় না। তো কাজেই আপনার এই কি জানে বলতেছিলাম, হ্যাঁ এই যে আজকে দেখেন এই আমাদের এই যে হুব্বে মানে অন্তরে যে দুনিয়ার মহাব্বত, এর একটা চিকিৎসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু রোগের কথাও বলেন নাই, চিকিৎসার পদ্ধতি বলে গেছেন। এই যদি কারো অন্তরের মধ্যে এইরকম ভাবে আল্লাহ বিমুখতা ইচ্ছা করে, আখেরাতের প্রতি গাফলতি উদাসীনতা ইচ্ছা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য প্রেসক্রিপশন বলছেন, তার জন্য ব্যবস্থা দিয়ে গেছেন, শুধু তোমার খালি দুনিয়ার দুনিয়া নিয়ে চিন্তা করো, তুমি তো দুনিয়ার কুকুর হয়ে গেছো। এই যে তোমার এই অবস্থা নিয়ে, এটা তো অত্যন্ত খারাপ অবস্থা। এই অবস্থার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি করো, আকসিরু যিকরা হাযিবিল লাযাত, তোমরা বেশি বেশি করে এই দুনিয়ার মহব্বত, এটা বিনাশ অন্তর থেকে দুনিয়ার মহব্বত কমানোর জন্য সবচেয়ে বড় কার্যকরী ঔষধ হলো মৌতের কথা বেশি করে চিন্তা করো, বেশি করে মৌতের কথা চিন্তা করো। কমসে কম দৈনিক প্রত্যেক দৈনিক একবার, আগে বুঝুক দিন বলছেন, বলতেন যে দৈনিক অন্তত একবার তুমি মৌতের মোরাকাবা করো, আর এখন আমাদের বুজুর্গরা বলেন না দৈনিক পাঁচবার করো, পাঁচ ওয়াক্ত নামাজের পরে 5 মিনিট তুমি মৃত্যুর কথা চিন্তা করো। মৃত্যুর কথা কিভাবে চিন্তা করবা, যে এরকম ভাবে আমার মৌতের সময় ঘনাই আসছে, আমার লাশ উত্তর শিহরে করে শোয়াই দেওয়া হয়েছে, আমার আত্মীয় স্বজন চতুর্দিক আমার পরিবেষ্টিত হয়ে গেছে, এখন তারা এরকম ভাবে আমার এই কলমার তালকিন করতেছে, আর এই কলমার তালকিন তো না জানলে কি করবো, খালি হায়াফুস হায়াফুস করবো, খালি কৃত্রিম শ্বাস প্রশ্বাসের জন্য ঢাকা লুয়ে দেব, যাতে আপনার টাকাওয়ালা আপনার এই আপনি যাতে মৃত্যুর সময় এই কারো যদি বদ নসিব হয় তাহলে কি করব, এমন একটা আইসিইউতে নিয়ে যাব যেখানে আপনাকে ডুবতেও দিব না, ওইখানে নার্সেরা আপনাকে ডুবতেও দিব না, তারা আশেপাশে থাকবো, তারা আপনি কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে রাখবো। এটার লাইফ সাপোর্ট, এটা একটা কুহুরি কথা, লাইফ সাপোর্ট আবার দিয়ে মানুষ বাঁচানো যায়, যার যতটুকু হায়াত আছে, 1 সেকেন্ড কোনো বাড়ানো কমানো কোনো ডাক্তারের ক্ষমতা আছে, এই লাইফ সাপোর্ট আর একটা কুহুরি একটা মতবাদ আমাদের মধ্যে একটা চালু হয়েছে। কিন্তু আপনার এই রুগীটা যদি আপনার কাছে থাকতো, আপনি তার পাশে বসা কোরআন শরীফ তেলাওয়াত করতেন, সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করলে তার মৃত্যুর জাকান্দানি, মৃত্যুর কষ্ট তার লাঘব হয়ে যায়, মৃত্যু তার আসানির সাথে হয়ে যায়, এবং তাকে যদি আপনি কলমার তালকিন করতেন, এরকম কলমার তালকিন করার অর্থ এটা না যে পরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা না, তালকিন করার অর্থ হলো যে আপনি কাছে বৈশা জোরে জোরে তাকে শুনাই আপনি পড়তে থাকেন, সে শুনতেছে, তার মৃত্যুর জাকান্দানি চলতেছে, অনেক মুসিবতের মধ্যে আছে, এই মুহূর্তে যদি আপনি তাকে বলেন পড়েন পড়েন, কিন্তু এই কষ্টের অবস্থায় এমন এক মুসিবতের অবস্থায় ওই সময় যদি একবার যদি জবাব দেয় না আমি পারবো না, তাইলে কিন্তু আপনার এই আচরণের কারণে সে বেঈমান হয়ে মারা গেল। কাজী ভাইরা আমার, কিন্তু যদি আপনার সন্তান তারা যদি দিনদার না হয়, দিনের বুঝ না থাকে, আলেম ওলামাদের সাথে যদি যোগাযোগ না থাকে, তাহলে কিন্তু এই ব্যবহারটা করবে। আজকাল তো জানেন যে ছেলে ওইখান থেকে আর আসতে পারে না, অস্ট্রেলিয়া থেকে আসতে পারে না, জাপান থেকে আসতে পারে না, আমেরিকা থেকে আসতে পারে না, ঠিক আছে বাবারে লাশ দাফন করে দাও, কিন্তু যা কিছু এগুলি হবে সব ভিডিও করে আমার কাছে পাঠাই দেবা, সব ভিডিও করে পাঠাই দেবা, কুলের কুলাঙ্গা এই ভিডিও করা, এই সব কি এই সব ফটো উঠানো, এগুলি কি গুনার কাজ না? এই কাজটা যে দেশে সবাই করে,
ওয়াজের মাহফিলেও করে, যে একটা হারাম যেটা আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে যেটা হারাম করে গেছেন, এটা সারা দুনিয়ার মানুষ সবাই করলে কি এটা হালাল হয়ে যাবে? একটা আলেমদের মজবার মধ্যে যদি এইরকম গুনার কাজ করে আর আলেমরা চুপ থাকলো, এটা কি হালাল হয়ে গেল? কখনো এটা হালাল হবে না। একমাত্র হযরত আম্বিয়া আলাইহিসসালাম ওনারা চুপ থাকা মানে এটা সম্মতি, নীরব সম্মতি, এইটা শরীয়তের বিধান হইতে পারে, কিন্তু সারা দুনিয়ার আলেমরা চুপ থাকা এটা শরীয়তের বিধান হইতে পারে না। কাজেই ভাইরা আমার, এই সমস্ত বক্তাদের দিকেও সাবধান, এদের বক্তার বক্তৃতার দ্বারা শুনবেন, মনোরঞ্জন হবে, ভালো লাগবে, খুশি মানে আপনার তাদের ওয়াজ মজা লাগবে, কিন্তু তাদের ওয়াজ এই এক কান্দা শুনবেন আর এক কান্দা বাড়িয়ে দিব, এই কথাগুলি তার অন্তরের মধ্যে কোনো আসন করবে না, আপনার বাড়ি পর্যন্ত এই ওয়াজ চাইব না। কথা বুঝেন নাই তো? কাজেই এই যে দেখেন এখন লাশ নিয়ে কি রাজনীতি, এখন আপনার এই জন্যই আপনার রোগী দেখতে যাওয়া শূন্য, রোগী দেখতে গেলে নিজের নিজের অবস্থা মনে হয়, এই রোগীরে দেখলে নিজে আমি যদি এরকম রোগী হই, এই জন্য রোগী দেখতে যাওয়া শূন্য, এরকম ভাবে কবর জিয়ারত করা শূন্য, এই জন্য আপনার ওই জানাজায় শরীক হওয়া, এটা হচ্ছে কে ভাইয়া জানাজায় শরীক হইলে কি, এই যে লাশটা আমার সামনে, এই লাশটা এরপরের লাশটা আমার হইতে পারে, এই লাশটার পরে এই লাশটা কবরে চলে গেল, এরপরে যে লাশটা আমার জানাজাটা হইতে পারে না, এই ধরে মৃত্যু লাশ সামনে নেয়া, তখন তুমি তোমার নিজেকে এই লাশের সাথে নিজেকে তুলনা করো, চিন্তা করো যে এরপরের লাশটা আমার, মৃত্যুটা এরপরের লাশটা আমার হইতে পারে, তুমি তোমার মৌতের কথা স্মরণ করো, কবরস্থলে গিয়ে মৌতের কথা স্মরণ করো, রোগীর কাছে গিয়ে মৌতের কথা স্মরণ করো, সেইটা না হইয়া এই যে আজকে অমুকে অমুকে মারা গেল, উনি আমাদের দলের সভাপতি, উনার এই ত্যাগ, উনার এই দীক্ষা, উনি অনুক দলের সদস্য, উনি এই করছেন, তিনি সেই করছেন, এইখানে এরপরে যত রকমের কেন্দ্রীয় নেতার থেকে আরম্ভ করে ফিল্ড লেভেলে তৃণমূল পর্যায়ের নেতারা এই যে বন্ধনা গাইতে থাকে, এর দ্বারা লাশের কোন উপকার হবে ভাই? এই সময় যদি তার মৌতের কথা চিন্তা করে আর চুপে চুপে এরকম ভাবে এই মৃত ব্যক্তির উসিলায় ওইখানে জমা হয়ে যদি কেউ সুরা ফাতিহা পড়তে থাকে, সুরা ইখলাস পড়তে থাকে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে থাকে, দুরূদ শরীফ পড়তে থাকে, এরকম ভাবে যদি সে একটা নেক আমলের মধ্যে থাকে, তাইলে ওই যে ব্যক্তি সে যেরকম জানাজার শরীফ হয়ে যেরকম সোয়াব পাইব, ঠিক এরকম ভাবে ওই সময়টা যদি নেক আমলের মধ্যে থাকে, তার নিজেও নেক আমল পাবে এবং যার জন্য সে জানাজায় গেল তার আমল নামার মধ্যে ওই নেক জমা হবে। ওইখানে যদি পার্টির বন্দনা দলের বন্দনা কয় কিছু কাজে আসবে? এইগুলি হইতেছে না এখন, এই জন্য হইতেছে ভাই, এই জন্য ভাইরা আমার, আমি যে কথাটা বলতে এই কথা বইলা আমার কথা শেষ করতেছি যে মৌতের কথা চিন্তা করে, এই জন্য আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদু ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ পাক এখানে সতর্ক করতেছেন, হুঁশিয়ার করতেছেন, খবরদার, সাবধান, সতর্ক, হুঁশিয়ার, তোমরা কোথায় কি করতেছ, তোমার আখিরাত তো ভুলে যাও নাই, তুমি এই মুহূর্তে এখনই এখনই তোমার সংশোধনের জন্য এখনই তো তোমার ইমান আমলের যত্ন নেও, এখনই তোমার ইমান আমলের যত্ন নেও, দেরি করো না, কাল বিলম্ব করো না, মৃত্যু কার কখন কোন অবস্থায় আসবে কেউ জানে না, এটা অনির্ধারিত, যে কোনো মুহূর্তে আসতে পারে, এই জন্য মৌতের জন্য সবসময় তুমি প্রস্তুতি নাও, মৃত্যুর কথা সবসময় স্মরণে রাখো, এই জন্য ওইখানে তোমার যেটা কাজে আসবে ইমান আর আমল, সেই ইমান আর আমলের জন্য তুমি এক্ষুনি তৎপর হয়ে যাও, আর বিলম্ব করো না, আল্লাহ তাআলা সতর্ক করতেছেন,
দুই নম্বর সতর্ক করতেছেন, আরেকটা সতর্ক করতেছেন, এই যে তুমি আখেরাতের জন্য যা কিছু পাঠাইবা, তুমি যে নামাজ এবাদত বন্দেগি যা কিছু করতেছ, এটা কি তোমার তোমার অভ্যাস মতো করতেছ, মন মতো করতেছ, ভুল করতেছ না অশুদ্ধ করতেছ না সঠিক করতেছ, এইটা তুমি একটু যাচাই করো। তুমি মনে করো না যা কিছু করবা আর সব নেক আমল হয়ে যাব, এগুলি আল্লাহ আল্লাহ তাআলার নেকের ভান্ডারে আল্লাহ তাআলার নেকি হিসাবে এটা যদি কবুল না করে আমার সারা জীবনের নেক আমল যদি সব আল্লাহ বাদ করে দেয় বাতিল করে দেয় যে তোমার এই নেক আমল একটু আমার কাছে কবুল হয় নাই, আমাকে আবার এই নেক আমল নতুন ভাবে করার কোন সুযোগ হবে? এই জন্য আল্লাহ তাআলা সতর্ক করতেছেন, তুমি যে নেক আমলগুলি করতেছ এই নেক আমলগুলি সহিশুদ্ধ হইতেছে কিনা, মাসালা মোতাবেক হইতেছে কিনা, মাসালা এই জন্য জানার চেষ্টা করো, মাসালার সাথে মিলাও তোমাকে তোমার নেক আমলকে মিলাও, আর মাসালা তুমি নিজে নিজে বুঝো না, নিজে নিজে বুঝা, অনেক সময় মাসালা নিজে নিজে বুঝা পরে আপনার অনেক সময় ভুল বুঝেন, এই জন্য মাসালা বুঝো আলেমদের কাছ থেকে, মাসালা বুঝো আলেমদের কাছ থেকে, আর যদি তুমি আলেমদের সাথে সম্পর্ক রাখো এইটাও দুনিয়াতে যদি তুমি আলেমদের সাথে সম্পর্ক রাখো এইটাও তোমার জন্য আল মারু আল মারু মান মানহাব্বা আল মারু মান আল মারু মা মানে হাব্বা, দুনিয়াতে যদি তুমি একজন আলেমের সাথে বন্ধুত্ব রাখো, একজন আল্লাহ ওয়ালার সাথে বন্ধুত্ব রাখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমান, তুমি দুনিয়াতে যার সাথে সম্পর্ক রাখবা তোমার তার সাথে হাসান হবে, তার সাথে তুমি দুনিয়াতে যার সাথে মহব্বত রাখবা। কাজেই ভাইরা আমার, এই জন্য সন্তানদেরকে দিন শিখাইবেন, ঘরের দিনই পরিবেশ ঘরে রাখবেন, বড় হয়ে গেলে আলেমদের সাথে পরামর্শ করবেন যে হুজুর আগে বুঝি নাই, এখন কিভাবে আহমের মাইরা পিঠা চলবে না, এখন তাকে আল্লাহওয়ালাদের দরবারে নিয়ে যাইবেন, অক্কানি পীর মাসাইদের কাছে নিয়ে যাইবেন, দাওয়াতে তবলিগের মেহনতে লাগাইবেন, যদি ওইটা না পারেন কিভাবে করবেন, এরকম ভাবে আপনার এই শরীরের রোগের চিকিৎসার জন্য যেরকম আপনি ডাক্তারের শরণাপন্ন হন, আপনার সন্তানের যে রুহানি রোগ এই রুহানি রোগের জন্য ডাক্তার আছে, রুহানি চিকিৎসক আছে, যারা আল্লাহওয়ালা যারা শেখে কামেল যারা মুত্তাবে সুন্নত তরিকার বুজুগ যারা আছে তাদের কাছে যাইবেন যে আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে এদেরকে কিভাবে দিনদারি মধ্যে আনবেন, এই নিরাশ হবেন না, আপনি যতদিন বাইচে থাকেন আপনার চেষ্টা আর দোয়া করতে থাকবেন। আর এই আপনার আরেকটা যে কথাটা বলতেছিলাম যে আপনার সন্তানদেরকে এরকম ভাবে ওসিয়ত করে দেবেন, বাবারা আমার এই মৃত্যুর সময় এই মৃত্যুর মুহূর্তে এরকম ভাবে আমার ওই জায়গার মধ্যে নেস না, কোনো লাইফ সাপোর্টের মধ্যে নেস না, হাসপাতালে নেস না, আমার কাছে পয়সা, আমার কাছে পয়সা তোরা সুরাই আসিন শরীফ তেলাব করবি, আর ঘরের মধ্যে কোনো ফটো রাখিস না, যেই ঘরের মধ্যে ফটো থাকে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেস্তা ঢুকে না। আপনি যদি নেককার হন আর আপনি যদি নেককারের জান আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা কবজ করবে, একটা বাস্তব ঘটনা বলতেছি, আমাদের বুজুর্গ ছিলেন হযরত থানবী রহমতুল্লাহ এর খলিফা ছিলেন আরেফ বিল্লাহ ডক্টর আব্দুল হাইসাব রহমতুল্লাহ আলাই, উনার একজন মুরিদ অত্যন্ত আল্লাহওয়ালা ছিলেন, উনার ডক্টর আব্দুল হাইসাব রহমতুল্লাহ আলীর কাছে খবর গেল যে উনার এই অমুক মুরিদ সে মৃত্যু শয্যা সাহিত মুমূর্ষ অবস্থা, আমরা আবার এই কথা বলি না, অনেকে এই কথা বলে যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, এইটা একটা শিরকি কুফরি কথা, কখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়া মৃত্যুর সাথে মোকাবেলা করা এটা কারোর পক্ষে সম্ভব হবে? এই জন্য ভাইরা আমার আমরা কথার দ্বারা অনেক সময় ইমান নষ্ট হয়ে যায়, এই জন্য এই ধরনের কথা আমরা না বলি যে মুমূর্ষ অবস্থা এরকম ভাবে মরণ মুখ অবস্থা এরকম বলতে পারেন, কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে এরকম কথা বলবেন না। তা আপনার সন্তানকে ওসিয়ত করবেন ঘরের মধ্যে কোনো ফটো রাখবেন না। তো আরেফ বিল্লাহ ডক্টর আব্দুল হাইসাব রহমতুল্লাহ আলাইহির কাছে খবর গেল যে অমুকের মৃত্যুর জাকান্দানি শুরু হয়েছে, এটার মৃত্যু হইতেছে না, অনেক সময় তার সাকরাত চলতেছে,
সুরা ইয়াসিন শরীফের খতমের পর খতম হইতেছে, কিন্তু তার মৃত্যু হইতেছে না, সাকরার মৃত্যু হইতেছে না। তো আরেক বিল্লাহ ডাক্তার আব্দুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি শুই না দৌড়ে আসছেন, আয়েশা দেখে কি সে যেই ঘরের মধ্যে, ওই ঘরের মধ্যে সেই সময় পাকিস্তানের একজন নেতা মিস্টার শওকত আলী, শওকত আলী আর মোহাম্মদ আলী তারা নেতা ছিল, ওই নেতার ছবি ঘরের মধ্যে। তাড়াতাড়ি নামো ওই ছবি ঘরের থেকে, তাড়াতাড়ি সরাও। যখন এই ছবি সরানো হয়েছে, সাথে সাথে এই নেককার আল্লাহওয়ালা ছিল যখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তার মৃত্যু সাথে ঈমানের সাথে হয়ে। এই জন্য ভাইরা আমার ছবি খাতি ঘরে লটকানো থাকে না, এই ঘরের মধ্যে সুখেদের মধ্যে থাকে, এই কাপড়ের মধ্যে বাচ্চাদের কাপড়ের মধ্যে ছাপা থাকে, পেপারের মধ্যে থাকে, তারপরে আপনার বিভিন্ন আইটেম, এই বিভিন্ন এই আপনার জিনিসপত্র যে কিনে আনেন এগুলির এই বক্সের মধ্যে থাকে। এই জন্য আপনি লক্ষ্য রাখবেন যে এইগুলির মধ্যে যদি ছবি, পেপারের ছবি হোক, যে কোনো ছবি হোক, কোনো প্রাণীর ছবি ঘরে রেখে ঘুমাইবেন না। যদি এই রাত্রিতে আপনার মৃত্যু ফয়সালা হয়ে থাকে, মৃত্যুর সময় হয়ে থাকে, তাহলে এই ঘরের মধ্যে কিন্তু রহমতের ফেরেশতা ঢুকবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করে তৌফিক দান করেন, ও আমাদের মাদ্রাসার দাওয়াতুল হক দেওনা আগামী 20-21 ফেব্রুয়ারি বার্ষিক ওয়াজ মাহফিল আপনাদের যাদের সম্ভব হয় আপনারা যাবেন। আর আমার মার জন্য আমি দোয়া চাই, আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।